একটু থেকে যা মনে আমার জানতে যদি চাই। কদিন আগের করা একটা প্রজেক্ট, তো আগে আমরা ভয়েসটা শুনবো, যে ভয়েসটা পাঠিয়েছিল সেই ভয়েসটা শুনবো, এরপরে আমরা ফাইনাল যে কাজ করার পরে কেমন হলো সেটা শুনবো। তো ওই টাইমটা হচ্ছে আমার অ্যাকোস্টিক গিটারটা প্রথম, মানে কি আমি যে অ্যাকোস্টিক গিটারটা দিয়া এখন টেক দেই মিউজিকের, সেই অ্যাকোস্টিক গিটারের মেবি নতুন থাকতে সেই টেকগুলা। তো এই মিউজিকটা একদমই খুব অল্প সময়ে করা আমার, কারণ এটা নিয়ে অত কিছু কাউন্টার মাউন্টার অনেক কিছু করা হয় না, খুব অল্পের ভিতর আর কি কাজ করে, আর একটা মাঝে সলো, তাও তো এটা একটা কভার সং। তো আমরা আগে ভয়েসটা একটু শুনে আসি, তারপরে ফাইনাল মিউজিকটাও দেখব। জীবনে শুধু তুই আমার সম্বল, কতবার বোঝাবো বল। তো আমরা ভয়েসটা শুনলাম, এখন আমরা ফাইনালি কাজটা দেখব। তার আগে যারা আপনারা এভাবে দূরে থেকে ভয়েস পাঠিয়ে কাজ করতে চান, তারা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। আর আমি ভিডিওতে বলে দিচ্ছি, আমি যে পারিশ্রমিকটা নিয়ে থাকি একটা মিউজিক, আগে বুঝবেন একটা মিউজিক একটু সময়ের কাজ না, যে পারিশ্রমিক নিয়ে থাকি ওটা আপনার সাধ্যের ভিতরেই হবে, যে একদম ইহামারি একটা কিছু বলি না আর বা সেটাও না। সুতরাং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, এবং অনেকে আমার উপর অভিযোগ তোলেন অ্যান্সার করি না, কারণ বিশ্বাস করেন আমি অ্যান্সার করি, কিন্তু অনেক মেসেজ আসে নিচে চলে যায়, অনেক মেসেজ এখনও দেখা হয় নাই, কিন্তু আমি প্রতিনিয়ত অ্যান্সার করে করে নিচের দিকে যাই। সুতরাং যদি কারো মেসেজের অ্যান্সার নাও হয়ে থাকে, একটু অপেক্ষা করেন, আমি অবশ্যই অ্যান্সার করবো। তো চলুন পুরো গানটা একটু শুনে আসি। জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যা মনে আমার, জানতে যদি চাও কতটা তোমার, একটু থেকে যা মনে আমার, কেন ঘুম ভাঙিয়ে বোঝাবো বল, কতবার জানাবো বল, বিশ্বে জীবনে শুধু তুই আমার সম্বল, কতবার বোঝাবো।